আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য ইফতার প্লাটার নিয়ে হাজির হলাম। দেখুন কীভাবে আমরা একটা ইফতার প্লাটার রেডি করতেছি। প্রথমে একটা প্লেটে আমরা ফয়েল পেপার দিয়ে র্যাপিং করে নিলাম, তারপর আমরা উপরে বিরিয়ানির রাইস দিয়ে দিলাম এবং আস্ত একটা খাসির রান আমরা দিয়ে দিলাম রোস্ট করে। একটু ঝোল দিয়ে দিলাম যাতে রাইসটা শুকনো শুকনো না থাকে, যাতে খাইতে একটু মজা হয় এই জন্য। এবার ঝোল দেওয়া শেষে আমরা চারপাশে লেটুস পাতা দিয়ে দিলাম, এটা দেখার জন্য সৌন্দর্য এবং এটা খাওয়া যাবে চাইলে সবজি হিসাবে। কে কে লেটুসের সালাডটা পছন্দ করেন লেটুস পাতা, এবার আমরা সাথে আরও কিছু শসা দিয়ে দেবো চারপাশে, এটা ডেকোরেশনও করা যাবে এবং চাইলে এটা খেতেও পারবে। এই জন্য আমরা পাশে শসা দিয়ে একটু গার্নিশ করে নিলাম। অবশ্য চাইলে কিন্তু এগুলো আপনারা বাসায়ও ট্রাই করতে পারেন, অনেক সুন্দর একটা রেসিপি এবং ইজি, চাইলে বাসায় কিন্তু করা সম্ভব। অনেক লোভনীয় লাগছে, অনেক সুন্দর লাগছে কিন্তু দেখতে। অবশ্য খাসি ডাটা অনেক দেখতে সুন্দর, দেখলে ইচ্ছা করতেছে যে খাই আমি। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এবং অনেক কিছু শিখতে পারবেন। তো এবার আমরা দিয়ে দেবো আস্তা চিকেনের রোস্ট, তিনটা আস্তা চিকেনের রোস্ট দিয়ে দিলাম। দেখেন কত বড় বড় চিকেন, এগুলো হচ্ছে দেশি চিকেন। তো দেশি চিকেনের রোস্টটা কিন্তু অনেক সুন্দর দেখাইতেছে, অনেক ভালো লাগতেছে কিন্তু দেখে, এবং দেখেই মনে হইতেছে যেন খেতে অনেক মজা হবে, অনেক টেস্ট এবং ইয়ামি হবে। দেশি চিকেনের রোস্ট কার কার পছন্দ? আমার তো ইচ্ছা করতেছে এখনই খেয়ে নেই। তো রোস্ট দেওয়া শেষ হয়ে গেল, এখন আমরা চিকেন তান্দুরি দিয়ে দেব এক সাইডে। তো এটা দেখেন যে তান্দুরিটা খুব সুন্দর দেখাচ্ছে। অবশ্য তান্দুরি দিয়ে দিলাম, তান্দুরি এক সাইডে আমরা দিয়ে দিলাম কয়েক পিস। তো এবার আমরা কয়েকটা জালি কাবাবও দিয়ে দেবো সাথে। তো কয়েক রকমের আইটেম হলে কিন্তু খেতে অনেক মজা হয়, যে যার পছন্দ মতো অনেক মনে করেন খেতে পারবে, যার যেটা ভালো লাগবে। কেউ রোস্ট খেলো, কেউ জালি কাবাব খেলো, কেউ তান্দুরি চিকেন খেলো, কেউ বিরিয়ানি খেলো, তাই না? আপনার কাছে কোনটা পছন্দ? মোটামুটি এখনই কিন্তু দেখতে অনেক সুন্দর দেখাইতেছে প্লেটের ডেকোরেশনটা। তো আপনারা দেখুন কেমন লাগবে, আর আশা করি সবারই ভালো লাগবে। অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে, রেসিপিটা কেমন হয়েছে। যদি অবশ্যই ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক করে দিবেন, অবশ্যই শেয়ার করবেন সবার সাথে। আপনাদের মতামতও ভালোবাসা আমাকে আরও এগিয়ে নিতে সাহায্য করবে। আপনারা যদি আমাকে অনুপ্রাণিত করেন তাহলে সামনে হয়তো আরও ভালো কিছু করতে পারবো ইনশাল্লাহ। এবার আমরা শাসলিক দিয়ে দিচ্ছি চার পিস। এখন শাসলিকগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। এবার আমরা ডিম দিয়ে দিব, সিদ্ধ ডিম। তো চারপাশে সিদ্ধ ডিম দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে দিচ্ছি। দেখুন জাস্ট অসম লাগতেছে, ঠিক আছে, অনেক সুন্দর লাগতেছে কিন্তু আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন, যে ডেকোরেশনটা কেমন হলো, রেসিপিটা কেমন হলো, রমজানের জন্য স্পেশাল ইফতারি প্লাটার এটা কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন, ঠিক আছে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই, সবাই অবশ্যই পাশে থাকবেন যেন আপনাদের আরও নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি। এই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। সবাইকে আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে দেখার জন্য। ওয়াও, প্ল্যাটারটা দেখেই মনে হইতেছে যেন একটা রাজকীয় ভাব, ঠিক আছে।